মিষ্টির চেহারা যেমনই হোক না কেন, সেই স্বাদ হয়েছে। এই মিষ্টিটা সত্যি বলি এত ভালো হয়েছে, মনে হইতেছে যেন আমি দোকান দিব। দোকান দিয়া তারপরে আসলে এটা দোকান দেওয়া উচিত, এটা এমনি এমনি ছাইরা দেওয়া উচিত না। মিষ্টির ভিতরে দেখেন প্রচুর নরম এবং সম্পূর্ণ একবার দোকানের স্টাইলে হয়েছে। অনেক সময় মিষ্টি ফ্রিজে রাখলে পরে আমরা যেগুলো বানাই সাধারণত দেখা যায় যে পরের দিন সকালবেলা শক্ত হয়ে গেছে, কিন্তু এই মিষ্টি শক্ত হবে না। হ্যালো, সবাই কেমন আছেন? আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে মিষ্টির বানানোর টিপস নিয়ে চলে আসছি। একেবারে আগে যে দোকান দিতে পারবো, বুঝছেন না, যে ড্যান্স দিতেছি দোকান আমি দিবই। মিষ্টি রসগোল্লা ফ্রিজে রাখলে বেশি ভালোবাসে, ফ্রিজে রেখে খেতে। রাত্রে বানাইছি ওইভাবে প্রচুর রস ভরা, আর এত মজার। ও ফ্রিজে রাখলে পরে সাথে সাথে চার পাঁচটা ছয়টা সাতটা খাই ফেলবে, খুবই মজার। অনেক মজা হয়েছে বাবা, রসগোল্লা অনেক মজা হয়েছে। দেখ খালি খাবে, এই যে রসগোল্লা দেখছেন ভিতর। প্রচুর পছন্দ করে মোগল মখ মগ। সেই স্বাদ হয়েছে, এভাবে তৈরি করতে পারেন। আমি যেভাবে তৈরি করছি অনেক মজা লাগে এইভাবে তৈরি করলে। কোরিয়াতে অনেক ধরনের এরকম মিল্ক পাওয়া যায়, তাই আমি শিউল মিল্ক আর এই যে ড্যানিশ ডেনমার্ক যে কোনো একটা নিলে হয়। তা ওই দুইটারই অল্প একটু অল্প একটু ছিল, সেজন্য দুইটা দিয়ে তৈরি করব চিন্তা করলাম। লেবু একটু কেটে নিলাম, আর লেবু না এমন ফেলাইতে ফেলাইতে মানে এর খোসা এত মোটা, তা আমি এটা সুন্দর করে একটু লেবু কেটে নিচ্ছিলাম। দুনিয়াতে লেমন লেবু লাইম কত নাম, আর বইতে পড়ছিলাম খালি একটাই লেবু 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 শেষ। লেমন মানে হইতেছে লেবু, ওই একটাই পড়ছি, ওই লাইম লুইম কিচ্ছু পড়ি নাই, বুঝছেন। তাই লেবুগুলো একটু কষলাই নিলাম, তার ভিতরে বেশ খানিকটা পানি দিয়ে নিলাম। আমি একটা লেবু প্রথমে নিয়েছিলাম, তারপরে চিন্তা করলাম না আর একটা নেই, কোয়া কোয়া নিয়ে এই যে দুই টুকরা কোয়া, তারপরে পাশের একটুখানি বেশি কাটা হয়ে গেছে সেইটা, আর ওই যে ভিতরে আতি ছিল এটা, এই হচ্ছে ভেনিগার, তার ভিতরে ভেনিগার দিয়ে দিলাম। এখন এই পানিটা একটু ছেঁকে নেব, ওই যে চা সেকনি আছে না সেই চায়ের সেকনি দিয়ে আমি একটা পানিটা একেবারে সেকে নিলাম। দেখেন এই যে একেবারে লেমনের কোয়াগুলো আতিগুলো যাই থাকুক না কেন সব একেবারে বাদ পড়ে গেছে গিয়া। ওই মিল্কটা আমি খুব বেশি জ্বালাই নেই, উতরাইতে দেই নেই, একটু পাশ থেকে একটু নড়াই চড়াই দিছিলাম যেন সর না পড়ে। তার উপরে যে যখন একটু বেশ ভালো গরম হয়েছে মিল্কটা তখন দিয়ে দিছিলাম এই ভেনিগার আর এই পানি লেবুর পানিটা, একটু একটু করে দিয়া সামান্য একটুখানি নাড়া দিয়ে এরকম, আবার ভেনিগারের পানি দিয়া বারবার করে এরকম দিয়ে ঠে এই যে কেটে গেছে মিল্ক। কোরিয়ার এই মিল্কগুলো না খুব বেশি একটা ছানা হয় না, আরও ছানা হয় অন্য দিন একটু বেশ ভালো ছানা হয়েছে, কিন্তু এইবারটা বেশি একটা ছানা ঠানা হয় না। যেটুকু হয়েছে যাকে এতেই হয়ে যাবে, বেশ কয়েকটা মিষ্টি এসেছিলো, একটা কাপড় লাইছে দিয়ে নিচে আবার একটু ছেকনি আছে ঝুড়ির মতো সেইতে দিয়ে, আবার উপরে আমি একটু একদম নর্মাল পানি ঠান্ডা নর্মাল পানি দিয়ে উপর থেকে আর একটুখানি ধুয়া নিলাম সুন্দর করে, পানিটা যেন পড়া যায়, ওই যে ভেনিগারের গন্ধ বা লেবুর গন্ধ একেবারে চলে যাবে। ঠিক এইভাবে করে নিয়ে এইবারে এইটার একটু ঝরা দিয়ে দেবো। তিন চার ঘন্টার জন্য আমি ঝরা দিয়ে রাখছিলাম এইরকম, তিন চার ঘন্টা এইরকম প্রথমে একবার চিপড়াইয়া তারপরে একটা ঝরা দিছি, ঝরা দেওয়ার পরে এই হচ্ছে গিয়া ছানা। এই দিন এই ছানাটা তৈরি করতে করতে আমার কিন্তু অনেক রাত হয়ে গেছিলো, আমি তখন ঘড়ি দেখতেছিলাম যে রাত 12টা বাজে, তা এত রাত্রে আবার মিষ্টি করব, তা আমি এটা রেখে দিই কালকে সকালে করব না, তারপরে ওই বক্সে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তারপরের দিন আমি মিষ্টি তৈরি করলাম। এই যে ফ্রিজ থেকে বের করছি, চাকাগুলো একটু ভেঙে দিলাম, একটা পাত্রে অনেকখানি পানি নিছি, তার ভিতরে যত মিষ্টি হবে মানে যত আপনি মিষ্টি খাইতে চান তত মিষ্টি দেবেন, চিনি দেবেন, তারপর আপনি একটা তেজপাতা দিতে পারেন, দারুচিনি দিতে পারেন, এলাচ দিতে পারেন, এটা আপনার ব্যাপার। ছানাটার উপর আমি কিচেন টাওয়াল দিয়া পানিটা একটু ভালো করে, প্রথমে কিন্তু আমি ঝরা দিছিলাম তিন চার ঘন্টার বেশি ছিল, তারপরে দেখলাম পানি একটু একটু আসে, পানি পড়তেছে না, বুঝছেন কি একটাই। তারপরে যে কিচেন টাওয়াল দিয়ে এটার আমি চাপ্পা 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 দিলাম, আপনারা এটা নাও করতে পারেন করতেও পারেন,
ঝরা দিলে হয়ে যায়। এটা হচ্ছে একেবারে সাধারণ তেল, রান্নার তেল, আর সাথে হচ্ছে আটা, একেবারে সাধারণ আটা, যেটা দিয়ে আমি যে রুটি টুটি বানাই, মাঝে মধ্যে যে কেকও বানাই। তা অল্প একটুখানি উপরে দিয়ে দিলাম ছানার উপরে, আর অল্প একটুখানি পাশে রাখলাম। এখন ছানাটা আমি এইভাবে সুন্দরভাবে নিয়ে হাতে তালু দিয়ে ভালো করে ছেনে নেব, একেবারে ওই যেটা বলে না মুথে নেওয়া, অনেক সুন্দর সুন্দর সে বাংলায় বলে। এই দেখেন কত সুন্দর করে গ্যাডারে চাইপা চাইপা একেবারে মিহি করে ফেলতে। বাকি আটাটুকু আমি দিয়ে দিলাম, এই আটা আপনি নাও দিতে পারেন, দিতেও পারেন, তবে আটা দিলে না খুব সুন্দর হয়। এর আগে আমি কিন্তু আটা দিয়ে করি নাই, এই যে আটা দিয়ে কয়েকবার করতেছি, তাই চিন্তা করলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে। আর ওই যে হাতে একটু তেল নিয়ে এটারে সুন্দর করে গোল চাকতির মতো বানিয়ে ফেলছি, নিচে অনেক লেগে গেছে। আপনারা করবেন কি, আপনাদের সুবিধা মতো নেবেন, কাঁচের প্লেট নিতে পারেন, স্টিলের প্লেট নিতে পারেন। আমি সবসময় কাঁচের প্লেটেই করি, কিন্তু এইবার কাঠেরটা করে দেখলাম কি নিচে লেগে যায়। একটু তেল ঠেল দিয়ে ভালো করে খুব ভালো করে মুথে নেবেন, বেশি ভালো না মুতলে কিন্তু মিষ্টি দেখতে ভালো হবে না, ফেটে যাবে। হ্যাঁ, সেরকম প্রথমে আমি একটুখানি এক একটা টুকরো টুকরো করে নিলাম, মানে এইগুলোই আমি গোল গোল করবো, বা আমি রাউন্ড শেপ, বা আপনি লম্বা শেপ যা ইচ্ছা আপনি তাই দিতে পারেন। মিষ্টি তৈরি যে এত সহজ, মানে যখনই ইচ্ছা আপনি তখনই তৈরি করতে পারবেন, খুব তাড়াতাড়ি এটা তৈরি করা যায়। প্রথমে এইভাবে একটু কেটে নিলে না কাজটা একটু সুবিধা হয়। এখন আপনি দুই হাতে তালুতে একটুখানি রান্নার তেল নেবেন, আর এই যাকে একটা গোল্লা নেবেন, আর আপনার পছন্দ মতো শেপ দেবেন, বেশ একটু ভালো করে চাইপে চেপে এখানে শেপ দেওয়ার চেষ্টা করবেন। এখানে আপনি যত ভালো করবেন, সুন্দর করবেন, তত মিষ্টি সুন্দর হবে দেখতে, মিষ্টি ফাটবে না, মিষ্টির রং সুন্দর হবে, সফট হবে। এই যে এরকম করে করে সবগুলা এক একটা করে নেব, আর ইচ্ছা মতো এই যে সুন্দর করে গোল করব। গোলটা একটু ভালো করে করলে সত্যি মিষ্টিগুলো অনেক সুন্দর হয়। ওইদিকে কিন্তু আমার পানি একেবারে ফুটে গেছে, আর জালটাও বেশ ভালো করে দিচ্ছিলাম। পানি যেহেতু একেবারে মিষ্টি, আপনি যেরকম খাইতে যাবেন ঠিক সেরকম মিষ্টির স্বাদটা দেবেন। কারণ অনেকে বলে যে মিঠা, মানে পিঠা খাই মিঠার লোভে, মিষ্টি যত বেশি হবে তত বেশি ভালো লাগে। আর এটা গোল করতে করতে আমি এরকম করে গোল করে প্রথমে একটা চাপা দিয়ে এইভাবে চাপা চুপা নিয়ে তারপরে মিষ্টিটা গোল করে। আপনি অবশ্যই চাইলে মিষ্টির যে পানিটা সেদ্ধ হচ্ছে তার ভিতরে একটা এলাচ বা দারচিনি বা একটা তেজপাতা এরকম আপনার ইচ্ছা মতো দিতে পারেন। আমি দেই মাঝে মধ্যে, তা মাঝে মধ্যে দেই না, গন্ধ আসলে পরে তেজপাতার পচা খুব বেশি একটা পছন্দ করে না। পানি ফুটে গেছে, তার ভিতরে দিয়ে দিলাম অল্প সামান্য আটার গুঁড়া দিয়ে এটা ভালো করে একটু মিক্সিং করে নিলাম, নাড়াই চাড়াই নিলাম। এইটা দিয়েন, তাহলে পানিটা না এত সুন্দর হয়, আর পানিটা একেবারে ঘন যে ভাপটা থাকে ওইটা কেটে যায়, আর মিষ্টিগুলো নরম হবে, মানে খাইতে আপনার অন্যরকম টেস্ট হবে। এইটা একবার করে দেখবেন অবশ্যই। এখন আমি সব গোল্লাগোল্লাই যে দিয়ে দিলাম, যে হয়ে গেছে, যেহেতু এটা বেশ বেশ কিছুক্ষণ জাল দিলে পর ওই যে কমে যাবে পানি, তারপরে ধরেন 20-30 মিনিট একেবারে টানা জাল দিলে পরে খুব সুন্দর হয়ে যায়। যে দেখেন মিষ্টিগুলো কত ফুলছে আর সুন্দর হয়েছে, ওই যে ফাইটে গেছে দেখছেন, ঠিক মতো হয় নাই, যদি রাউন্ড ঠিক মতো না হয় তাহলে ফাইটে যাবে মিষ্টি। ওকে, বাই বাই।